যে আমাকে ইচ্ছে করেছে আমি তার, যে আমাকে করেনি আমি তার। প্রেম একটা জীবনের মতো, জীবন অনেকের। প্রেম একটা জীবনের মতো, জীবন অনেকের, কিন্তু আমি কারো না, আমি কারো না। বাহ, তো ভালো চাওয়া নেই। হ্যাঁ মা, বলো। কি করে বুঝলি আমি কল করেছি? তোমাকে কি প্রতিদিন একবার করে বলতে হবে যে এই নাম্বারটা তুমি ছাড়া আর কারোর নাই? এই, তোর মোবাইল বন্ধ কেন? অতিরিক্ত ফোনে যন্ত্রণা আর সহ্য হচ্ছে না। অফিসে ফোন করে জানলাম চাকরিটা ছেড়ে দিয়েছিস। একটু আমাকে নাম বলে তুমি সব জায়গায় ফোন করে অস্থির করে ফেলো কেন? আমার প্রশ্নের উত্তর এটা না। অনেক হয়েছে, এখন কিছুদিন আমি নিজের সাথে কাটাতে চাই। মানে কি এই কথা? মা, এই প্রতিদিন অফিস, বন্ধু বান্ধব, আড্ডা, এসবই না, একদম ক্লান্ত হয়ে গেছে। অনেক হয়েছে, এখন ভাবছি এই কয়েকটা মাস নিজেকে ঘর বন্দি রাখবো। আচ্ছা সত্যি করে বলতো, তোর মাথায় কি গন্ডগোল আছে নাকি? তা তো একটু আছেই, তোমার ছেলে না। খুব ভালো কথা, তাই এই ঘর বন্দিটা নিজের বাড়িতে এসে হলে কি হয়? এই যে ফ্ল্যাটটা, এটা কি আমার নিজের না? ওটা একটা ফ্ল্যাট মাত্র, সংসার না। এই জীবনে আর ওটা সম্ভব হবে বলে মনে হয় না। মা রাখি, রান্না বসাবো, রাতে খেতে হবে। আমার কথা এখনো শেষ হয়নি, পরে ফোন করব। রাখো, বাই। সংসার, সংসার, সংসারে যে কি মজা আমি তাই বুঝি না। যত চাই একা থাকতে, বারবার শুধু সংসার, সংসার। সময় মাঝে মাঝে নিজেকে বেহায়ার মতো দীর্ঘ করতে চায়। রোশু স্যার? হ্যাঁ স্যার, আপনার অর্ডার স্যার। আমার অর্ডার মানে? স্যার আপনি তো অর্ডার করেছিলেন স্যার। আমি অর্ডার? ও হ্যাঁ হ্যাঁ, আমি ভুলেই গিয়েছিলাম। কত আসলো স্যার? 550 টাকা স্যার। 550 টাকা? আচ্ছা আপনি দাঁড়ান। এই নিন 500, আর ই হচ্ছে 50। থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম। কিরে
উপরের দিকে তাকে কি দেখছিস? ফোন অফ কেন তোর? ফ্লাইট মোডে, ওটা এখন শুধু সিডি প্লেয়ার, শুধু গান শুনি। তুই হঠাৎ দেখতে আসলাম, তুই বেঁচে আছিস কিনা? আয় ঘরে। ঘরে যাবো মানে? আজকে উইকেন্ড, ফাইমের ওখানে যাওয়ার কথা তো। এখন আমার পুরোটাই উইকেন্ড, চাকরি ছেড়ে দিয়েছি। আরে বাবা, চাকরির সাথে পার্টির কি সম্পর্ক? ভালো লাগে না, টায়ার্ড লাগে। এই অফিস পার্টি, অফিস পার্টি, ঘুরে ফিরে তো একই জিনিস। তুই কি সুস্থ আছিস? বললাম তো, টায়ার্ড লাগে, আই নিড আ ব্রেক। ওহো, তাহলে তুই ফাইমের ওখানে যাবি না? ফাইম তো অনেক কষ্ট পাবে, ওর ওখানে আমাদের যাওয়ার কথা তো। আচ্ছা আয় ঘরে আয়। না, খামা খাওয়ার সময় নষ্ট করে লাভ নেই, তুই যা যা। সকাল সকাল কে জ্বালাতন শুরু করলো রে বাবা। উফ, আসছি। গুড মর্নিং। গুড মর্নিং। আমি এই ফ্ল্যাটেই থাকি। ওকে। অনেকদিন যাবত থাকছি, প্রায় 3 মাস। আপনার সাথে তো আমার কথাই হয়নি। অবশ্য কথা কী হবে, আমাদের তো দেখাই হয়নি। কর্পোরেট লাইফ যেমন হয় আর কি, কারোর সাথে কারো কথা নাই, কারো কোনো দেখা নাই, একটা অদ্ভুত লাইফ। আমি অবশ্য একটা ভালো কাজ করেছি, চাকরিটাই ছেড়ে দিয়েছি। ভালো, কিন্তু এসব কথা আপনি আমাকে বলছেন কেন? আপনাকে কেন বলছি না, মানে আমার ফ্ল্যাট আজকে এই যে কিছুক্ষণ আগে অনেকবার কলিং বেল বাজলো, আমি বের হলাম, বের হয়ে এখানে কাউকে দেখছি না। মানে কি? মানে কাজটা নিশ্চয়ই আমি করিনি। না, আপনি আপনি কেন করবেন? এনিওয়ে, আই এম গেটিং লেট, বাই। সব কি করছে? কোথাকার কোন মেয়ে হাসছে তাতে আমার কি?
হাদদ কাল রাতে কি আপনি ছিলেন না আসলে কাল রাতে কি আপনার সাথে কথা হলো কিনা কে যেন পেছন থেকে সাবধান করে চলে গেল সে কি আপনি আমি ঠিক আপনার নিচের ফ্ল্যাটটাতেই থাকি রুশো অনেকদিন হলো আছি এখানে প্রায় তিন মাস অন্যান্য ফ্ল্যাটের কারোর সাথে সেভাবে চেনা জানা নেই আপনি কি ওই যে ছাদের নিচের ফ্ল্যাটটাই তো থাকেন তাই না আপনি কি আমাকে বেহায়া ভেবে চলে গেলেন আসলে আমি কি করছি আমি নিজে বুঝতে পারছি না আচ্ছা ওকে যান ওর কফি ঠান্ডা হয়ে যাচ্ছে রুশো তাহলে কি এখন থেকে এভাবেই থাকবি বলে ঠিক করেছিস আমার তো ভালোই কাটছে খারাপ লাগছে না তাই কোনো ব্যাপারে খারাপ না লাগলে তো আর তুই আমার কাছে আসিস না খুব বেশি পরিমাণ চিনি সবসময় একই রকম হবে এমন তো কোনো কথা নেই তোর নতুন জীবনে যে ভালো আছিস এটা দেখাতে কি এত দূর এসেছিস এই অলস জীবনের একটা মজা আছে যেমন অনেকটা স্কুল ফাইনাল শেষে যেমন কাটতাম তেমন বেশি দিন গেলে কিন্তু বোরিং বলে মনে হবে আমি তো অন্তত এক বছর কিছু করবো না ঠিক করেছি ভাই আমার কাজ করে খেতে হয় কাজ করে খেতে হয় করলাম তো চাকরি উইকেন্ড বন্ধু পার্টি কত কি তো করলাম ভালো লাগে না এখন তাহলে কি দেখতে চাইছিস এক অখণ্ড নিস্তব্ধতার মধ্যে বেহালার সুর আর দূরে একটা ছায়া
রুসু কি হয়েছে? জামন ভাই তুমি বেহালার আওয়াজ পাচ্ছ? বেহালার আওয়াজ না তো। আচ্ছা আমি আসি, আমাকে এখনই বাসে যেতে হবে। আরে রুসু, আরে হুট করে কই যাচ্ছিস? এই রুসু, বাতিটা নিভিয়ে দিলেই হয়। জ্বালিয়েছেন কেন? এমন জোছনে কেউ বাতি জ্বালায়? আগে থেকে জ্বালানো ছিল। এমন ভাবে শুয়ে আছেন, দূর থেকে তো বুঝার উপায় নাই বেঁচে আছেন নাকি মরে গেছেন। আচ্ছা আপনি আপনি সেই না যার সাথে আমি কথা বলতে চেয়েছিলাম? আপনার উপরে ফ্ল্যাটেই থাকি। ও আচ্ছা, তাহলে অন্যান্য ফ্ল্যাটের কলিং বেল বাজানো আর অদ্ভুতভাবে হাসাহাসি করা এটা আপনার কাজ। আপনি কিন্তু ভায়োলিনটা খুব ভালোই বাজান। ওই দিন আমাকে দেখে এভাবে চলে গেলেন কেন? সেদিন রাতে আপনি ভেবেছিলেন আমি এখান থেকে লাভ দিব, তাই না? বেশ কদিন ধরে সন্ধ্যাবেলা আপনাকে ছাদে হাঁটাটি করে দেখা যায়, আগে তো কখনো দেখিনি। কেন, আপনি কি রাতে এখানে কারোর জন্য অপেক্ষা করেন? আমি একবার চেষ্টা করেছিলাম এখান থেকে লাভ দিতে। কি সর্বনাশ! দেখেন আমার কিন্তু এরকম কোনো উদ্দেশ্য ছিল না, কিন্তু আপনি এখান থেকে লাভ দিতে চেয়েছিলেন কেন? থাকে না মানুষের অদ্ভুত রকমের কিছু শখ। কি সাংঘাতিক, এটা কোনো শখ হলো? না না, আপনি আমাকে মিথ্যা বলছেন। আমি সত্যি একদিন এখান থেকে লাভ দিব। আর আপনি কোথায় যাচ্ছেন? কথার মাঝখানে এভাবে চলে যাওয়া ঠিক না। এমনি বলে কি এখান থেকে লাভ দিবে? স্বপ্নরাজ্যে হারিয়ে যেতে আমন্ত্রণ ড্রিম হলিডে পার্কে। তারুণ্যের উন্মাদনায় সি বিচের অনুভূতিতে দুর্দান্ত ওয়াটার পার্ক। আরও থাকছে ড্রিম আইকন, হেলিকপ্টার, ডাইনোসর আড্ডা, কেবল কার, বাম্পার কার সহ এক্সাইটিং সব রাইডস। গা ছমছম পরিবেশে ভূতের বাড়ি। ড্রিম সাফারি পার্কে ওয়াটার বোটে চড়লে জীবজন্তু সহ বন মানুষের দেব। থাকছে পিকনিক কিংবা শুটিং স্পটের ব্যবস্থা, সার্বক্ষণিক নিরাপত্তা ও বিশাল কার পার্কিং সহ অত্যাধুনিক রেস্টুরেন্ট। ঢাকা থেকে সিলেট কিংবা নরসিংদীগামী যে কোনো পরিবহনে চলে আসুন সব পরিবারে ড্রিম হলিডে পার্ক।
স্যার পেপার বিল স্যার স্যার আচ্ছা এখানে কি আর কেউ ছিল আমি কাউকে দেখি নাই স্যার তাহলে বিল বাজারও কি আমি স্যার স্যার পেপার বিল বিল আমি ছাদে যাব বিলটা নিয়ে যেও জি স্যার কাল পরশু নিয়ে যেও জি সালাম স্যার ওয়ালাইকুম আসসালাম কাল আপনি এভাবে পালিয়ে গেলেন কেন নিশ্চয়ই আমি এমন কিছু বলিনি যে আপনাকে পালিয়ে যেতে হবে আমি এখন যাব আপনি খুব অদ্ভুত অদ্ভুত কি সুন্দর অদ্ভুত মানে অদ্ভুত মানুষ কোনো কথায় আপনি স্পষ্ট করে বলেন না আবার কথার মাঝে হুট করে আপনি চলে যান আচ্ছা আপনার ফ্যামিলি কি চায় না যে আপনি কারোর সাথে কথা বলেন তারা এটা পছন্দ করে না তাই তো আমি ফ্যামিলি কারোর সাথে কথা বলি না কি বলে আপনার ফ্যামিলি সবাই কি এরকম অদ্ভুত আচ্ছা বাদ দিন আপনার কি অনেক দুঃখ কে বলল আপনাকে এই যে কাল আপনি বললেন ছাদ থেকে লাফিয়ে পড়বেন কেন আমার ব্যাপারে এত জানতে হবে আপনিও তো বেশ কিছুদিন যাব তো আমাকে ফলো করছেন আপনার উপরে ফ্ল্যাটেই থাকি আচ্ছা তাহলে অন্যান্য ফ্ল্যাটের কলিং বেল বাজানো আর অদ্ভুতভাবে হাসাহাসি করে এটা আপনার কাজ আপনি কিন্তু ভায়োলিনটা খুব ভালোই বাজান মা ধীরে তো মাস পথে আটকে কতদিন হয়ে গেল একটা ফোনও তো করতে পারিস না আমি ফোন করলে এই সুযোগটা পেতে না কোন সুযোগ এই যে বারবার আমাকে ফোন করে জ্বালাবার হেয়ালি করে তো অনেকটা জীবন কাটিয়ে দিলি আর কত এবার তো একটা তুমি নিশ্চয়ই আমাকে বিয়ে দেওয়ার জন্য নতুন মেয়ে খুঁজে পেয়েছ হ্যাঁ পেয়েছি তো আমি পেয়েছি তুই কাউকে পছন্দ করেছিস না এই না বললি একজনকে খুঁজে পেয়েছিস হ্যাঁ পেয়েছি কিন্তু সে পুরুষ মানুষ ও মা গো শেষকালে এসে তুই এসব কি বলছিস ওসব প্রতিদিন ঘর পরিষ্কার করে দিয়ে যাবে মাসে 6000 টাকা খুব সস্তায় পেলাম তাই তো রুশো এসব ঠাট্টা আমার একদম পছন্দ না এই যে প্রতিবার ফোন করে বিয়ের কথা বলা এটা কিন্তু আর মেনে নিতে পারছি না আমার যদি কাউকে পছন্দ হয় আমি কিন্তু হুট করে বিয়ে করে ফেলবো না খুঁজলে পাবে কোত্থেকে তুই মা আমাকে এক্ষুনি একটু বের হতে হবে রাখছি বাই তোমার শ্বাস পড়ে আমার বুকে অবিশ্বাসে আমার প্রশ্বাস বুক দুরু দুরু কাঁপে নাটকীয় লুকোচুরি
বিশ্বাস। আপনিও কিন্তু নিচে পড়ে যেতেই পারেন। সে কি আপনি খালি হাতে চলে এলেন? ভায়োলিন বাজানোটা আসলে আমার প্যাশন, তাই আয়োজন ছাড়া বাজাতে পারি না। আমি আরো অপেক্ষা করেছিলাম। তাহলে চলেন না, নিচে যাই, একটা যুগলবন্দী হয়ে যেতেই পারে। আপনি গাইলেন আর আমি ভায়োলিন বাজালাম। আমার গান আপনার পছন্দ হবে না। গুনগুন করে গাচ্ছিলেন, ভালোই তো লাগছিল। এগুলো দুঃখের গান, আনন্দের গান আমি পারি না। আপনার কি অনেক দুঃখ তাই অন্য কোনো গান গাইতে চাচ্ছেন না? আচ্ছা, সেদিন আপনি অমনি করে মাটিতে শুয়েছিলেন কেন? আকাশ দেখছিলাম। ছোটবেলায় দাদু বলতো সবাই মারা গেলে আকাশে চলে যায়। খুঁজছিলাম আকাশে কাউকে পাওয়া যায় কিনা। আপনি কি সবকিছু নিয়ে ঠাট্টা করেন? না, মৃত্যুর পর আসলে কি হবে তা তো জানি না, তাই ভাবলাম যে এটা নিয়ে মজা করাই যায়। আমি ভীষণ একা। মা বাবাকে ছেড়ে এসেছি অনেকদিন হলো। অবশ্য একা থাকার মধ্যে একটা আনন্দ আছে। আপনি তো মা বাবার সাথেই থাকেন, তাই না? অনেকের মাঝে থেকেও একা থাকা যায়। অনেকদিন পর আমি কার সাথে কথা বলছি। কে সে? আমি আচ্ছা আপনাকে একটা কথা বলি। হ্যাঁ, আমরা কি মাঝে মাঝে দেখা করতে পারি? সকাল দুপুর সন্ধ্যা আমি সব সময় বেকার, আমরা প্রতিদিন দেখা করতে পারি। আমি কিছুদিন একা থাকার জন্য সবার থেকে দূরে আছি, মানে কারোর সাথে যোগাযোগ নাই। তো তো অনেকের সাথে কথা না বললেও কোনো একজনের সাথে কথা বলতে আমার মন্দ লাগছে না। আপনি ভুল মানুষের সাথে কথা বলতে চাইছেন। ভয়ের কিছু নেই, আমি হুটহাট হুচট খেয়ে প্রেমে পড়ে যাওয়ার মতো মানুষ না, এসব অভ্যাস আমার নেই। হাসলে কিন্তু আপনাকে বেশ দেখায়। আপনি ভায়োলিন শুনতে চাইলে কিন্তু একদিন বাসায় আসতে পারেন, ছাদে শুনবো। আপনি আসলেই খুব অদ্ভুত। মনের মাঝে তোমার ছবি এঁকেছি, বুকের ভেতর তোমার নাম লিখেছি, মনের মাঝে তোমার ছবি এঁকেছি। তুমি জানো না, তুমি বোঝো না, এত কাছে তবু কেন দেখো না? তুমি
জানো না তুমি বোঝো না এত কাছে তবু কেন দেখো না তোমাকে আমি খুব ভালোবাসি তোমাকে আমি খুব ভালোবাসি তোমাকে আমি খুব ভালোবাসি বাঁকা চোখের চাহনিতে মনটা হারায় জানি প্রেমে পড়ে মন কারো শুনে না বারণ আমি এক দেখাতে তোমায় মন দিয়েছি আমার এলো মেলো তোমায় খুঁজে যায় তোমার বাঁকা চোখের চাহনিতে তাহারায় জানি প্রেমে পরে মন কারো শুনে না বারণ আমি এক দেখাতে তোমায় মন দিয়েছি তোমাকে আমি খুব ভালোবাসি তোমাকে আমি খুব ভালোবাসি আপনি কেমন আছেন? I'm good. আমাকে চিনতে পারছেন না? আমি রুশো, আপনার ফ্ল্যাটের ঠিক নিচের ফ্ল্যাটাতে থাকি। একদিন আমাদের কথা হলো। ও হ্যাঁ, সেদিনের পর তো আপনার সাথে আর কথাই হলো না। একদিন আসেন না, চা কফি খেতে খেতে গল্প গুজব করি, মানে চা কফি খেয়ে একটু গল্প গুজব করি। আসুন। আসলে আমি একা মানুষ তো, গল্পগুজব করার মতো কেউ নাই। বলতে পারেন যে এই বয়সেও আমি একা কেন, আসলে আমি বিয়ে করিনি, আর ওই বন্ধু বান্ধবদের বাসায় নিয়ে আসার অবস্থা আমার নাই। মা বাবার সাথেও থাকি না। আসলে একটা বয়স পর তো মা বাবার সাথে থাকলে না একটা জঞ্জাল তৈরি হয়, ওই বয়সের পার্থক্য যাকে বলে আর কি। আপনার ফ্যামিলিতে কে কে আছেন? আমি একাই থাকি। কি বলেন, আপনি একা থাকেন মানে? হ্যাঁ, আমি একাই থাকি। স্ট্রেঞ্জ না মানে আপনি একা থাকার তো না। লোকটার চেহারাটা এমন হয়েছিল দেখার মতো, আমি তো ভেবেছিলাম যে ঝট করে একটা ছবি তুলে নেই অন্তত আপনাকে দেখানোর জন্য। শেষমেশ দোকানের মধ্যে একটা মারামারি লেগে যেত, আর কারো পারমিশন ছাড়া ছবি তোলাটা কিন্তু অন্যায়। আচ্ছা লোকটা কে বলুন তো? সে যেই হোক, আপনি তো তাকে আসলে চিনেন না। কিন্তু সে আপনার খুব পরিচিত। আমি কোত্থেকে চিনব? কারণ মাঝে মাঝে ওই ভদ্রলোক আমার ফ্ল্যাটের উপরের ফ্ল্যাটে থাকেন। কেমন সারপ্রাইজিং বলুন তো, আপনি নিশ্চয়ই ভাবতে পারেননি যে আমি ওনার সাথে গিয়ে এভাবে কথা বলবো। না আমি আপনার ব্যাপারে কিছু বলিনি, মানে প্রতিবেশী হিসাবে ওনার সাথে একটু আমি সৌজন্যতা রক্ষা করতে চেয়েছিলাম।
প্রতিবেশী হলে বুঝি গায়ে পড়ে কথা বলতে হয়? না না, সবার সাথে না, কিন্তু কারো কারো সাথে তো আমরা নিজের অজান্তে অনেক কথা বলে ফেলি বা কথা বলা হয়ে যায়। যেমন আজ কেন যে আমি নিজের সম্পর্কে এত কথা ওনাকে বলতে গেলাম, মনে হচ্ছিল যে আমি ওনার মেয়ের পানি প্রার্থী হয়ে ইন্টারভিউ দিচ্ছি। আপনি কিন্তু এখন বেশি বেশি বলছেন। হ্যাঁ, অন্য কেউ শুনলে এমনই ভাবত। অবশ্য আমার মা শুনে তো কথাই ছিল না, উনি কিন্তু খুব করে আমার পাথে খুঁজে বেড়াচ্ছে। মাকে আমি আপনার কথা বলেছি। না না, একদম ভাববেন না যে বিয়ের পাত্র হিসেবে আপনার কথা উঠেছে। আপনি আমাকে পছন্দ করতে শুরু করেছেন। না, পছন্দ না করলে তো আমাদের গল্প হচ্ছে না। তবে ওই পা পিছলে যাওয়াটা না আমার পছন্দ না। ব্যাপারটা ভুল দিকে যাচ্ছে। পৃথিবীর সমস্ত কিছুই তো আর শুদ্ধ পথে যায় না, নাকি যায়? আমি এখন যাব। যদি পা পিছলে যায়? তখন কি হাত বাড়িয়ে আপনি আমাকে ধরবেন না? হঠাৎ বাসায় কোনো ঝামেলা হয়েছে? আপনি ভায়োলিন বাজাচ্ছিলেন, আমার অনেক শুনতে ইচ্ছে হচ্ছিল, তাই চলে এলাম। হ্যাঁ, আসো। বাজনা আমার এত ভালো লাগে, যদি আমি বাজনা শিখতে পারতাম। ঠিক আছে, শিখাবো। পিছলে গেলে আমি হাত বাড়িয়ে দিব, আমি জানি, কিন্তু আপনি সে হাত ধরবেন না। বাহ, অনেক ভেবে একটা উত্তর বের করতে পারলে। আমার কেন জানি বারবার মনে হয় আমি মরে গেলেই বেঁচে যাব। সে প্রথম দেখা হওয়ার পর থেকে একই কথা শুনিয়ে ভয় দেখাচ্ছ। আচ্ছা, তুমি কেন মরবে শুনি? বললে আপনি আমাকে আর পছন্দ করবেন না। তোমার মাঝে একটা সাংঘাতিক ঝড় বয়ে যাচ্ছে, এটা আমি বুঝতে পারি। আর কাউকে না হোক, অন্তত আমাকে তো বলতে পারো। আমি একটা ছেলেকে ভালোবাসি। স্বপ্নরাজ্যে হারিয়ে যেতে আমন্ত্রণ ড্রিম হলিডে পার্কে। তারুণ্যের উন্মাদনায় সি বিচের অনুভূতিতে দুর্দান্ত ওয়াটার পার্ক। আরও থাকছে ড্রিম আইকন, হেলিকপ্টার, ডাইনোসর আটা, কেবল কার, বাম্পার কার সহ এক্সাইটিং সব রাইডস। গা ছমছম পরিবেশে ভূতের বাড়ি। ড্রিম সাফারি পার্কে ওয়াটার বোটে চড়লে জীবজন্তু সহ বন মানুষের দেব।
থাকছে পিকনিক কিংবা শুটিং স্পটের ব্যবস্থা, সার্বক্ষণিক নিরাপত্তা ও বিশাল কার পার্কিং সহ অত্যাধুনিক রেস্টুরেন্ট। ঢাকা থেকে সিলেট কিংবা নরসিংদীগামী যে কোনো পরিবহনে চলে আসুন সব পরিবারে ড্রিম হলিডে পার্ক। আরে বাপরে, এটা তো খুবই ভালো কথা, এটা তো মন খারাপ করার মতো কথা না। তার জন্য আমি মরতে পারি। নিশ্চয়ই সে এত বোকা ছিল না যে আপনাকে মরতে দেবে। তাকে না পেলে আমি সত্যি সত্যি মরে যাব। এই কথাগুলো আপনি আগে বলেননি কেন? কারণ আমি চাইনি এটা সবাই জানুক। কিন্তু এই যে আমাকে বলছেন, এখন তো আমি আপনাকে চিনি। ও আমাকে ভালোবাসে বলে মনে হয় না। মানে? কিন্তু আমি এখনো ওর জন্য অপেক্ষা করে আছি। আচ্ছা, আসলে আপনাদের সম্পর্কটা কি বলুন তো? রাসেল আমাকে কখনো সুযোগ দেবে না। ও আমাকে বিয়ে করতে চেয়েছিল জানেন। আমি সব রকম চেষ্টা করেও পারিনি। আমরা তিনবার বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম। ও অনেকবার অপেক্ষা করে বাড়ি ফিরে গেছে। কালই আমার শেষ সুযোগ। যদি আমি কাল পালাতে না পারি তাহলে আমি ওকে কখনো পাবো না। চমৎকার প্রেমের গল্প। আসলে আমি ওই সিনেমা উপন্যাস ছাড়া এত চমৎকার প্রেমের গল্প আর এত চমৎকার চমৎকার চরিত্র কখনোই সামনে দেখি নাই, দেখার সুযোগ হয়নি। তুই এই গল্প আপনি আমাকে শোনাচ্ছেন কেন? ও, আপনি চাইছেন যে আপনাকে এই পালানোর ব্যবস্থাটা আমি করে দিই, তাই তো? সত্যি করে বলুন তো, আপনি ছাদে কেন আসেন? তার জন্য অপেক্ষা করেন তাই না? আমি একটা গাধা। কাল আমি চেতনা বলে ছাদ থেকে লাফ দিব, তাতে আমার কি আসে যায়? পছন্দ বদলে যায় বুঝি। আমি কাল ছাদে অপেক্ষা করবো। মা বলো। রুশো, কি ঠিক করলি তাহলে?
আর বলো না, ছেলেটা একটা অপদার্থ। মেয়েটাকে ভালোবাসে কিন্তু নিজের করে নিতে পারছে না। নিজের কথা বলছিস? মা, তোমার কি মনে হচ্ছে যে আমি মেয়েটাকে ভালোবেসে ফেলেছি? তোর কি মনে হচ্ছে রুশো? কাল আমি চেতনা বলে ছাদ থেকে লাফ দিব, তাতে আমার কি আসে যায়? পছন্দ বদলে যায় বুঝি। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো? আমি কি আসলে মেয়েটাকে ভালোবেসে ফেলেছি? সবকিছু জানার পর না না তা হয় নাকি? হিসেবে নিক্তিতে তো ফেলা যায় না। হয়তো হয়তো না। রাসেলকে মেয়েটা খুব বেশি ভালোবাসে, মরে গিয়েও তা প্রমাণ করতে চায়। আমার কি করা উচিত বলতো? আমার কি আমার কথাটা আগে জানিয়ে ফেললে ভালো হতো? না না, এতে কোনো লাভ হতো না। কিন্তু মা, আমি তো মেয়েটাকে মরে যেতে দিতে পারি না। সেটা তুই করবি না এটা আমি জানি। ভালো একটা অ্যাডভেঞ্চার হচ্ছে, মানে কখনো তো কোনো মেয়েকে বাড়ি থেকে ভাগিয়ে নিয়ে যায়নি। নিজের জন্য না হোক, কারোর জন্য তো একটু করতে পারছি। আচ্ছা, মেয়েটা অপেক্ষা করে থাকবে, আমি রাখি মা। আসসালামু আলাইকুম। কতবার আপনাকে ইনভাইট করলাম, আপনি আসলেন না, তাই ভাবলাম যে আমি চলে আসি। আচ্ছা, নিশ্চয়ই আজও আপনি আমাকে চিনতে পারছেন না। আপনি কি চান বলুন তো? ওর সাথে একটু কথা বলতে চাই। ও? ওটা আবার কে? ও মানে আশ্চর্য, এখন আমি ওর নামটাই জানি না। আপনি কি বলতে চাইছেন আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, ও সম্ভবত আপনার মেয়ে, একটু ডাকুন না, একটু কথা বলবো। এখন আবার বলবেন না যে তাকে সকাল থেকে খুঁজে পাচ্ছেন না। দেখুন, ওর কিন্তু আমাকে ছাড়া কোথাও যাওয়ার কথা না।
ইনফ্যাক্ট গতকাল রাতে আমার কথা হয়েছে, ওর পালানোতে আমি সাহায্য করব। আপনাকে তো বলেছি এ বাসায় আমি একা থাকি। আপনি না শুধু শুধু জেদ করছেন। আপনি জানেন রাসেলকে যদি আপনার মেয়ে বিয়ে করতে না পারে তাহলে সে যে মারা যেতে চায়? দেখুন আপনি, আমার কথা শেষ হয়নি। আমি আমি বুঝতে পারছি না আপনি সুস্থ নাকি। আমি তো বলেছি আমার কোনো মেয়ে নেই। আপনি আসুন, আপনি বললে তো আমি বিশ্বাস করতে পারছি না। হ্যাঁ, প্রতিদিন আমার ওর সাথে কথা হয়, যেমন কি গতকাল রাতেও আমার তার সাথে কথা হলো। দাঁড়ান, আমি কিন্তু পুলিশে খবর দিতে বাধ্য হব। পুলিশ ডাকবেন? ডাকতেই পারেন। তার আগে বলেন এই ছবিটা কার? সেতুর। আমি তো সেতুর কথাই বলছি, আপনার মেয়ে। ডাকুন না, একটু কথা বলবো। সেতু আমার মেয়ে না, ও আমার একমাত্র ছোট বোন। ও আচ্ছা, ঠিক আছে, আপনার ছোট বোন এখন কোথায়? সে একটু ডাকুন না। আজ থেকে 3 বছর আগে এ বাড়ির ছাদ থেকে লাফিয়ে পড়ে সেতু আত্মহত্যা করে। আপনি ছাড়া এ পাড়ার সবাই সম্ভবত কথাটা জানে। আপনি খুব অদ্ভুত। অদ্ভুত মানে অদ্ভুত, হুটহাট আপনি চলে যান। আসতে কিন্তু আপনাকে বেশ দেখান। আপনি চাইলে পিয়ানোর সাথে কিন্তু একদিন বাসায় আসতে পারেন। হ্যালো মা, কেমন আছিস? রসু, তোর জামান ভাই বলছি। তোর ফোন বন্ধ নাকি? মোবাইলে ট্রাই করলাম, পেলাম না। জামান ভাই, এই নাম্বারটা আপনি কোথায় পেলেন? নাম্বারটা কোথায় পেলেন মানে, তুই তো দিয়েছিলি। না, এই নাম্বারটা তো আমার মা ছাড়া কেউ জানে না। রসু, তুই ঠিক আছিস তো? আমি আমি ঠিক কিছু বললাম না? তুই ভুলে গেছিস, তোর মা অনেক বছর আগেই মারা গেছে। আমার মা মারা গেছে অনেক দিন, অনেক বছর আগে। আমি আমি না কিছু বুঝতে পারছি না, মানে কখন যে কারা মারা যাচ্ছে, কখন যে আবার ফিরে আসছে, আমি আমি না কিছুই বুঝতে পারছি না। আমি জানি না কখন
কি আসছে যাচ্ছে আসছে। তুই ওষুধগুলো খাওয়া বন্ধ করে দিয়েছিস না? আশ্চর্য। ওষুধ না না, এটা তো ওষুধের দোকান না, এখানে ওষুধ পাওয়া যায় না। সরি, আপনি ভুল জায়গায় কল করেছেন। এটা ওষুধের দোকান না, আমি সরি, আমি ফোনটা রাখছি। হ্যাঁ, কারা কারা কল দিচ্ছে এরকম, কেন কল দিচ্ছে, এটা তো মা ছাড়া কারো জানার কথা না। তোমাকে আমি